একটু হাত তুলে বলবেন সোমবার দিন বেলপাতা দেন, আশ্চর্যের ব্যাপার সোমবার দিন বেলপাতা তুলতে নাই। চমকে যাবেন মায়েরা, যেগুলো আপনারা করছেন ভুল করছেন, ভুলগুলো ভাঙিয়ে দেব। সোমবার দিন বেলপাতা তুলে শিবলিঙ্গে দিন, কিন্তু সোমবার দিন বেলপাতা যে তোলে সে মহা অপরাধের ভাগী হয়। ওই যে সোমবার দিন বেলপাতা তুলতে নাই, বেলপাতার পাতা তিনটে হলো কেন মা? বেলপাতার পাতা পাঁচটা হলো না কেন? এখন পাঁচটা করে দেখা যাচ্ছে, কিন্তু হিসাব মতো তিনটে বটে। যত যুগ পাল্টাচ্ছে পরিবর্তন হচ্ছে, হিসাব মতো বেলপাতা কটা জোরে বলুন? তিনটে। আচ্ছা বলবেন তো সবাই, তিনটে বেলপাতা হলো কেন? ধরা দেবী যখন তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, যখনই অন্নটা দিতে যাবে কাটা স্তনের রক্ত তিন ফোঁটা মাটিতে পড়েছিল, আশীর্বাদ দিয়েছিল বাবা ভোলা, এই যে তিন ফোঁটা রক্ত তোমার মাটিতে পড়ল, এই তিন ফোঁটা রক্ত বেল গাছের তিনটে পাতা হয়ে যাবে। মায়েরা সব কিছু যুক্তি আছে। এই যে দুর্বা ঘাস আপনারা ব্যবহার করেন, এই যে ধান আপনারা ব্যবহার করেন, এই দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে জেনে নিন আপনারা। সীতা যখন পাতাল প্রবেশ করছিল, তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র চুলের মুঠি ধরে সীতাকে উঠাচ্ছে, কিছুটা চুল হাতে এসেছিল, সেই চুল মাটিতে ছুঁড়ে দিয়েছিল, তার থেকে দুর্বা ঘাসের জন্ম হয়েছিল। মায়েরা আবার শাস্ত্র এক জায়গায় বলছে যে দুর্বা হলো অসুর, অসুর হয়ে কেন তিনি গোবিন্দের সেবায় লাগলেন? দুর্বা ঘাস অসুর। মায়েরা ধান আর দুর্বা দেন কাকে? দেন বাচ্চার অন্নপ্রাশনের সময় দেন, বিয়েতে দেন, কিন্তু ধান দুর্বা দেন কেন? আপনাদের জানতে হবে ধান দেবেন দুর্বা দেবেন কেন, জেনে নিন। বলছে যে দুর্বাসুর ছিল অসুর, বারবার ভগবানের ধ্যান করছিল, ভগবান সন্তুষ্ট হয়ে বলল, বলো দুর্বাসুর তুমি কি চাও? প্রভু আমি অসুর কুলে জন্ম নিয়ে কলঙ্ক নিয়েছি, কিন্তু আমি ভগবানের ভক্ত, আমাকে অমরত্ব দাও, আমি চিরকাল বেঁচে থাকতে চাই। সঙ্গে সঙ্গে বলল, অসুরদের তো অমরত্ব পাওয়ার কোনো অধিকার নাই, তবে একটা দায়িত্ব তোমাকে দিলাম, তুমি দুর্বা ঘাস রূপে জন্ম নেবে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা দুর্বা ঘাসের মরণ হবে না, জোরে বলুন হ্যাঁ না না। কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা দুর্বা ঘাসের মরণ হয় না। তাই দেখুন মায়েরা, দুর্বাকে মাথায় দিয়ে কি বলি? দীর্ঘজীবী হও। দুর্বা যেমন দীর্ঘজীবী, তোমার মাথায় দুর্বা ঘাস দিলাম মানে কি? তুমি দীর্ঘজীবী হও। ধান দিলাম মানে কি মায়েরা? ধান হচ্ছে ধন, যতই দেবেন মাথাতে তুমি ধনবান হও, ধান দিয়ে বলবে, আর দুর্বা ঘাস দিয়ে কি বলবে? তুমি দীর্ঘজীবী হও। প্রদীপ পাল কীর্তনিয়া মারা যাবে, আপনারা হায়দ্রাবাদে যারা কীর্তন শুনতে এসছেন তারা মারা যাবেন, কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা মারা যাব। আশ্চর্য পৃথিবীতে কি, আমার সামনে আমার বাবা মরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমার সামনে আমার কাকা মরে যাচ্ছে দেখতে পাচ্ছি, আমার সামনে আমার দাদু মরে যাচ্ছে দেখতে পাচ্ছি, তবু আমি কি ভাবছি, ওরা বোধহয় গেল আমি বোধহয় যাব না। আপনার দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি, আপনিও প্রণাম করছেন আমিও প্রণাম করছি, আর কি ভাবছি বলুন তো, ও বোধহয় গেল আমি বোধহয় যাব না। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, তোমার চাইতে সংসারে আমি আগে এসেছি, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও হেলতে দুলতে চলে যাবে। ও মায়েরা, সংসারে কেউ বাঁচবার জন্য আসে নাই, সবাইকে মরতে হবে। এখন আপনাদের জানতে হবে যে মানুষ মারা গেলে দেহ মারা যায় না আত্মা মারা যায়, জোরে বলুন কোনটা মারা যায়? আত্মা দেহ, একটু জোরে হয়ে যাক, কি দেহ? আচ্ছা মায়েরা শাস্ত্র কি বললো দেখুন, বাসাংসি জিন্নানি যথা বিহায়ো নবানি ঘিন্নাতি নরহপরাণী তথা শরীরানি বিহায়ো জিন্নানি সংজাতি নবানি দেহি, মানে কি, যে কাপড়টা আপনি পড়েছেন, যে কাপড়টা আমি পড়েছি, যেটা দাদা ভাইয়েরা পড়েছি, ওটা যখন ময়লা হয়ে যাবে ছিঁড়ে যাবে কি করবেন? নতুন কাপড় পরবেন। আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে চলে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? হায়দ্রাবাদের এত এত ভক্ত অগণিত ভক্ত কীর্তন শুনতে এসছে, তারা যখন মারা যাবে তাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বললো দেখুন, মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হয়,
মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার সে মানুষ হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কিরকম? যে ধানকে সিদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। মায়েরা জেনে নিন, একজন মানুষ মারা গেলে আপনি দেখলেই বুঝতে পারবেন স্বর্গে গেলেন নরকে গেল। কি করে বুঝবেন? ধরুন কাউকে দেখতে গেছেন, মুখটা বিকৃত হয়ে গেছে মৃত্যুর সময়, হা বাবারে লোকটা মরে গেল গো, তিন দিন আমার ঘুম হয় নাই দিদি, এত মুখটা বিকৃত হয়ে গেছে, জানবেন ইনি নরকে গেল। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় দিদি দেখে এলাম গো লোকটা মরে নাই যেন ঘুমাচ্ছে, জানবেন উনি স্বর্গে গেলেন। আপনার মৃত্যুর পর যখন আপনি হায়দ্রাবাদ থেকে যাবেন, বলো হরে হরে বলো হরে, যখন নিয়ে যাবে তখন লোকে যদি বলে আহ মেয়েটা খুব ভালো ছিল, না না ছেলেটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, আপনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা গেল খুব মারা ভালো হলো রে, এই মারা গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। জন্ম হোক জয়াত কর্ম হোক ভালো। আর একটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন আপনি স্বর্গে নরকে গেলেন। ভাগবত কি বললো? আমাদের শরীরে নটা ছিদ্র আছে, এই নটা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। নটা ছিদ্র কোথায় কোথায়? আমার দিকে তাকান, দুটো কান, দুটো চোখ, কটা হলো? চারটে। দুটো দুটো চা কান, দুটো চোখ, দুটো নাক, কটা হলো? ছয়। একটা মুখের ছিদ্র কটা হলো? পেছন দিকে দুটো আছে, আট আর নয়, পায় উপস্থ, পায়খানা প্রস্রাব। লক্ষ্য করুন, কান দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, নাক দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, মুখ দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। কি করে বুঝবেন? অনেকে দেখবেন হা করে মরে, তার মানে তার মুখ দিয়ে প্রাণ গেল, একবার 100%। অনেকে দেখবেন মৃত্যুর সময় হা করে মরে, তার মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় তাকিয়ে থাকে, তার মানে কি? চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন বাবা কি থাকে, কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, নাকের ফুটোগুলো মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ যায়। এরা যে এইদিকে যদি প্রাণ যায় ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্বগামী হলেন। আর নিচের দিকে পায়খানা প্রস্রাব যদি কেউ করে দেয় মৃত্যুর সময়, উনি গেলেন নরকে। কেন বলুন তো? নিম্নগামী মানে নরকে গেলেন। অনেকে দেখবেন মৃত্যুর সময় চমকে চমকে উঠে, কি হয়েছে তোমার, কে যেন আমায় ভয় খাওয়াচ্ছে, তোমার যমরাজা বারবার ভয় খাওয়াচ্ছে। ওই জন্য মায়েরা, হরিনাম কেউ যদি শুনতে পারে, ভগবানের নাম যদি কেউ শুনতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। আমি পরশু মানে আমি কালকে ছিলাম মগরাহাটে, পরশু ছিলাম কোথায় ডায়মন্ড হারবারে, তো প্রত্যেকটি জায়গাতে কানে মানুষের ছড়াছড়ি, এত ভক্তের ভিড়, কিন্তু মায়েরা বাবারা সব ভক্তি ভরে চুপচাপ শুনছে। তার মানে শিখে নিয়েছে যে মানুষ জীবনে একমাত্র সার্থকতা হরি নাম ছাড়া কোনো পথ নাই, ভগবানের নাম ছাড়া কোনো পথ নাই, আসতেও ভগবান যেতেও ভগবান। মায়েরা কিসের অহংকার করছেন আপনি বলুন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনাকে একজন জন্ম দিয়েছে। আপনি কি পড়াশুনো করেছেন? আপনাকে অন্যজন পড়াশুনো করিয়েছে। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে অন্যজন চাকরি দিয়েছে। আপনি যখন শেষে শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন, তখন আপনাকে অন্যজন নিয়ে যাবে। আপনার অহংকার করার কি আছে? সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়, নিচু করতে হয়। তুমি যত টাকার মালিক হও না কেন, তোমাকে একজনের কাছে মাথা নত করতে হবে, করতে হবে। মৃত্যুর কাছে তোমাকে মাথা নত করতে হবে, করতে হবে। ভাইরা, আজকে ভগবানের নাম শুনতে গিয়ে আপনারা বলছেন আমাদের সময় নাই। দাদা ভাইরা অনেকে বলে আমাদের সময় নাই, আজকে সময় নাই ভগবানের নাম শুনতে করতে। একদিন ভগবান আপনার সামনে মৃত্যু রূপে দাঁড়াবে, তখন আপনি কি করবেন? কতগুলো সোনার কাজ বাকি আছে তারপর যাব, হ্যাঁ চলো চলো চলো, সিগারেটে অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা খেয়ে নি তারপর যাবো, হ্যাঁ রাখো সিগারেট খাবে, মানে আপনাকে চলে যেতে হবে। কেন বলুন তো? উপায় নাই, যাবার সময় হলে। ভগবান পছন্দ করে কি আসতে? এক গন্ডুস জল, একটি তুলসী পত্র। মায়েরা ভগবানের পায়ে কটা তুলসী পত্র দেবেন জোরে বলুন তো? ভগবানের পায়ে কটা তুলসী পত্র দেবেন, হাত তুলে কেউ বলতে পারবেন কটা দেবেন? বাহ, তিনটে। কোথায় কোথায় দেবেন? একটা ডান পায়ে,
একটা বাঁ পায়ে একটা মাঝে, কোন দিকটা দেবেন? প্লেন দিকটা না খসখসে দিকটা? গোবিন্দের চরণে প্লেন দিকটা দেবেন। এবার একটা কথা বলি, আপনারা যে যেখানে বসে আছেন, এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন, জোরে বলুন, তুলসী মহারানী কি? তুলসী মহারানী কি? তুলসী মহারানী কি? আচ্ছা বাবা, এই তুলসী দেবী দেখতে খুব সুন্দরী ছিল, রিভাবটা একটু কমাও, তুলসী দেবী দেখতে টোনটা বাড়াও, তুলসী দেবী দেখতে খুব সুন্দরী ছিল মায়েরা। তো তুলসী দেবী একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর গণেশজি একদিন ধ্যান করছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, গণেশজি ধ্যান করছেন। দেখবেন যারা ধ্যান করে তারা মাঝে মাঝে বিভোর হয়ে যায়, কখনো হাসে কখনো কাঁদে। তা যখন তুলসী দেবী রাস্তা দিয়ে পেরোচ্ছে, গণেশজি হেসে ফেলেছে, আর তুলসী দেবী মনে মনে ভাবছে, হেসে ফেলেছে মানে আমাকে বোধ হয় ভালোবেসে ফেলেছে। ছুটে গেল কে? ছুটে গেল তুলসী দেবী। গণেশজি, আমি তোমায় প্রেম নিবেদন করতে চাই, আমি তোমায় বিয়ে করতে চাই। সঙ্গে সঙ্গে গণেশ অভিশাপ দিল, তুলসী আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব না, আমি চিরকুমার থাকব। তুমি যখন আমাকে বললে বিয়ে করতে চাই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হোক, তোমার দৈত্য স্বামী হোক, তোমার দৈত্য স্বামী হোক। এই জন্য তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূর দৈত্য। তখন তুলসী দেবী আরো অভিশাপ দিলেন যে হে গণেশ, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, সব পুজোতে তুলসী পাতা গেলেও গণেশের পুজোতে তুলসী পাতা যাবে না। এই জন্য যে যেখানে বসে আছেন, তুলসী কিন্তু অভিশাপ দিয়েছিল আর একটা, হে গণেশজি, তুমি যে বলেছিলে আমি বিয়ে করব না, আমি চিরকুমার থাকবো, এই দেখো তোমাকে অভিশাপ দিলাম, তোমার একের চাইতে বেশি বিয়ে হবে। গণেশের কটা বিয়ে হয়েছিল? দুটো। দুটো বইয়ের নাম কি? সিদ্ধি আর ঋদ্ধি। দাদা ভাইরা যারা ব্যবসা করেন, ছবি দেখবেন গণেশের, কোনো গণেশের ডান দিকে সুর, কোনো গণেশের বাঁ দিকে সুর। বলুন তো, যারা সোনার দোকান করছেন তারা কোন গণেশটা রাখবেন, ডান দিকে সুরাওলা না বাঁ দিকে সুরাওলা? আন্দাজি বলবেন না, সত্যিকারে জেনে বলবেন। হ্যাঁ জেনে নিন, আপনারা যারা ব্যবসা করছেন তারা ডান দিকে সুরাওলা গণেশ রাখবেন, বাঁ দিকে সুরাওলা গণেশ কারা রাখবেন? বাড়িতে রাখবেন, আমার দিকে তাকান, গণেশের ছবিতে দেখবেন প্রায় জায়গাতে ডান দিকে সুর দেওয়া যায়, আবার কখনো বাঁ দিকে দেখা যায়, দুটোই কিন্তু ঠিক। ধরুন ধরুন আপনাদের হায়দ্রাবাদে কোনো ব্যক্তি দুটো বিয়ে করেছে, দুটো বউকেই ভালোবাসে, তা ডান দিকে একজন বাঁ দিকে বসে আছে, যে ডান দিকে বসে আছে সে বলছে ওই দিকে তাকাচ্ছ কি, এই দিকে তাকাও, এই দিকে তাকাও, এই দিকে তাকাও, তখন বাঁ দিকের জন বলছে ওই দিকে কি তাকাচ্ছ, এই দিকে তাকাও, এই দিকে তাকাও, মানে এই দিকে তাকান। মায়েরা, গণেশের সুরটা সোজা ছিল, সিদ্ধি বলছে ওই দিকে বেকাচ্ছ কেন, এই দিকে বেকাও, এই দিকে বেকাও, ঋদ্ধি তখন বলছে ওই দিকে কেন বেকাচ্ছ, এই দিকে বেকাও, মানে গণেশ যখন সিদ্ধির দিকে তাকাচ্ছে তখন তার সুর ডান দিকে, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকাচ্ছে গণেশের সুর তখন বাঁ দিকে। ওই জন্য শুনে রাখুন, ঋদ্ধি মানে হলো সংসারে শান্তি, ইনি থাকবেন আপনার বাড়িতে বাঁ দিকে গণেশ সুর, আর সিদ্ধি মানে কি? ব্যবসাতে সিদ্ধিদাতা গণেশ আপনার ডান দিকে রাখবেন। আচ্ছা মায়েরা বলুন, লক্ষ্মী তো, লক্ষ্মীর জন্ম কোথা থেকে হয়েছিল? লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে। এইবার বলুন, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহন পেঁচা কেন? অনেকে মেয়ে দেখতে যায়, বাবারে যা মেয়ে দেখলাম লক্ষ্মীর মতো, আবার অনেকে মেয়ে দেখতে যায় তো ওটা আবার মেয়ে হলো পেঁচার মতো। তাহলে মায়েরা বলুন তো, লক্ষ্মী দেখতে সুন্দরী তার বাহন পেঁচা হলো কেন? এইদিকে লক্ষ্মী দেখতে সুন্দরী তার বাহন পেঁচা হলো কেন? পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? বলুন জোরে, কখন দেখতে পায়? রাতে দেখতে পায় আর দিনে দেখতে পায় না। মা লক্ষ্মী বলতে চাইছে আপনাদেরকে, যারা কীর্তন গান করাচ্ছেন, যারা এখানে ব্যবসা করছেন বাইরে থেকে, তাদের জন্য বলছেন মা লক্ষ্মী, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, তোকে ধন, ভাবটা বন্ধ করুন, তো তোকে ধন দিলাম তুই যেন ধনের অহংকারে পেঁচার মতো দিনে অন্ধ হয়ে যাস না। মায়েরা, গণেশ বলতে চাইল, লক্ষ্মী বলতে চাইল, পেঁচা যেমন দিনে দেখতে পায় না ও যেমন অন্ধ হয়ে থাকে, ও গো ব্যবসায়ী
ওগো মানুষ ওগো জীব যদি তোমাদের ধন হয় পেঁচার মতো যেন অন্ধ হয়ে যেও না ধনের অহংকারে ধনের অহংকারে অন্ধ হয়ো না কারণ দিতে যতক্ষণ আবার নিতে ততক্ষণ আচ্ছা মায়েরা সরস্বতী দেখতে সুন্দরী আমরা কীর্তন করি মা সরস্বতীর পুজো করি গলাটা যেন ভালো থাকে কিন্তু বলুন তো তার বাহনটা ফ্যাঁস 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 কি হাঁস হাঁসের গলা কি ভালো তাহলে যে সরস্বতীর কণ্ঠ এত ভালো সব বিপরীত হলো কেন হাঁসের গলা ফ্যাঁস ফ্যাঁস কেন একবার জোরে বলুন তো সরস্বতীর সামনে কোন হাঁস থাকে পাতি হাঁস না রাজহাঁস জোরে বলুন একটু জোরে বলুন রাজহাঁস আচ্ছা বলুন তো মায়েরা পাতি হাঁস লাগলো না রাজহাঁস লাগলো কেন রাজহাঁস লাগলো এই জন্যে রাজহাঁস লাগলো এই জন্যে যে রাজহংসকে দুধ আর জল মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় জলটা ফেলে দেয় ওগো সংসারবদ্ধ জীব আন কথা কুকথা শোনো না শুনবে যদি সার কথা শোনো কৃষ্ণ কথা শোনো হরি কথা শোনো তোমার লাভ হবে মায়েরা তাই আপনাদের কাছে নিবেদন রইল আজকে যে লীলাটি আমি গাইব আজকে আপনাদের সামনে ছোট্ট করে লীলাটি তত্ত্বের মাধ্যমে গাইব নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে নারী যদি অনারী হয় পুরুষ নিচে নেমে যায় নারী ছিল পদ্মাবতী জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল নারী ছিল কে চিন্তামণি বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা তিনি যদি না থাকতেন রামকৃষ্ণদেব পরমহংসদেব তৈরি হতেন না ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা আজকে হায়দ্রাবাদের মাটিতে আমি প্রদীপ পাল আপনাদের সামনে এসেছি সবসময় সময় দিতে পারি না এই সময়ের মধ্যে এক বছর আগে এনারা কন্ট্যাক্ট করেছেন এবং তার মাধ্যমে আমি আপনার এখানে এলাম শুধু আপনাদের পরিবর্তন করার জন্য এলাম যেন জীবন আপনারা পরিবর্তন করতে পারেন জীবনটাকে সুখী করতে পারেন এই যে শুধু রোজগার করলাম টিভি দেখলাম রবিবার দিন ছুটি পেলাম ঘুরে এলাম না এটা আমাদের জীবন নয় প্রত্যেক দিন সংসারে থাকতে থাকতে ভগবানের নাম কীর্তন করুন একদিকে নাম করুন আর একদিকে সংসার করুন দেখবেন আপনার জীবনে আনন্দ শেষ হবে না টিভিতে সিরিয়াল দেখবেন কিছুক্ষণ আনন্দ হবে তারপর আনন্দ শেষ হয়ে যাবে কিন্তু হরিনামে এমন আনন্দ আছে আনন্দ করতে করতে পরমানন্দ গোবিন্দের শরণ লাভ করতে পারবে নারী ছিল চিন্তামণি বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল আজকে চিন্তামণির কথা বলবো আপনাদের সামনে বিল্লমঙ্গল চিন্তামণি ভালো করে শুনবেন চিন্তামণি পতিতালয়ে বাস করত বাবা পতিতা মানে জানা আছে যে মেয়েরা টাকা দিয়ে দেহ বিক্রি করে এদের পতিতা বলা হয় দক্ষিণ দেশের কৃষ্ণবেন্না গ্রাম আমি জানি আপনারা কেউ হুগলি থেকে এসেছেন এখানে কেউ বাঁকুড়া থেকে এসেছেন কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন কেউ মেদিনীপুর থেকে এসেছেন প্রত্যেকটি জায়গার মানুষ হায়দ্রাবাদে এসেছেন প্রত্যেক জায়গার একটা করে নাম আছে যেখানে আপনারা বাস করেন আজকে যে কীর্তনটা গাইবা একটু মন দিয়ে শুনবেন বলছে কৃষ্ণবেন্না গ্রাম তার পাশে একটা নদী পেরিয়ে গেছে কৃষ্ণবেন্না নদী সেখানে এক ভদ্রলোক বাস করেন জাতিতে ব্রাহ্মণ তার নাম শিবশঙ্কর রায় তার স্ত্রীর নাম ভবানী দেবী মায়েরা ভবানী দেবী আর শিবশঙ্কর সুখে সংসার করে কিন্তু সোনার মালা পড়লেন গহনা পড়লেন গাড়ি করলেন বাড়ি করলেন টাকা প্রচুর হলো একটা জিনিস না থাকলে সংসারে সুখ হয় না যদি কারো বাড়িতে সন্তান না থাকে যদি কোনো মেয়ে মা হতে না পারে তার যে কি যন্ত্রণা একমাত্র যে মা হয়েছে সে বুঝতে পারবে না যে মা হয় নাই সে জানে মা না হওয়ার জ্বালা কি অন্যের ছেলেরা যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে তখন যে মা হতে পারে না সে কেঁদে কেঁদে ভগবানের কাছে আচার খেয়ে পড়ে ঠাকুর আমি যদি একটি সন্তানের মা হতে পারতাম আমাকে মা বলে ডাকলে আমার মাতৃজনম পূর্ণ হয়ে যেত নারী জন্মের সার্থকতা মা হওয়া
আমি মা হতে পারলাম না কেন, আমি মা হতে পারলাম না কেন। শিব শঙ্করের স্ত্রী ভবানী দেবী মা হতে পারে নাই। মায়েরা সব দেব দেবীকে পুজো করবেন, একটা দেবতাকে পুজো করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। বলুন তো কাকে? বাবা ভোলানাথ। তার একটা নাম কি? আশুতোষ। আশু মানে কি? তাড়াতাড়ি। তোষ মানে কি? সন্তোষ, যে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়, তিনি হচ্ছেন আশুতোষ। বাবা ভোলার মন্দিরে গিয়ে সোমবার দিন শিবলিঙ্গে তিনটি বেল পাতা নিয়ে গেলেন, আর ভবানী দেবী গাইতে লাগলেন। পাড়ার মেয়েরা বলল, ভবানী তুই চলে যা বাবা ভোলার মন্দিরে, বাবাকে আনন্দ করে চা, দেখবি ছেলে তুই পেয়ে যাবি। লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে নমঃ শিবায় নমঃ শিবায় বলে বেল পাতা দিলেন কোথায়? শিবলিঙ্গে। ভবানী দেবী মাথায় কাপড় দিয়েছে আর কাপড়টা আঁচল করে বসে আছে তিনটি বেল পাতা দিয়ে। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। মায়েরা এই যে গানটা গাইছি, তালি দেওয়ার সময় নয়, এই সময় তালি দেওয়ার সময় নয়। যখন বাবাকে আমরা স্মরণ করব, মনে মনে বাবা ভোলাকে স্মরণ করুন। আমি যখন এই গানটা গাইবো না, সবাই মিলে বাবা ভোলাকে স্মরণ করুন, কারণ কয়েকদিন আগে শিবরাত্রি পেরিয়ে গেল। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, 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 নমঃ শিবায় ওই নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লক্ষ্য করুন মায়েরা, যেই না যেই না তিনটি বেলপাতা দিয়েছে ভবানী দেবী সোমবার দিন উপবাস করে, তিনটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে। আর যেদিন থেকে আঁচলে পড়েছে মা, সেদিন থেকে গর্ভের মধ্যে সন্তান এসেছে। যে সন্তানটা জন্ম নিল বেলপাতা বাবার মাথায় চাপালো বলে, যে সন্তান জন্ম নিল তার নাম রাখলো বিল্লমঙ্গল। আজকে যে লীলাটি হচ্ছে তার নাম বিল্লমঙ্গল চিন্তামণি। এখানে আপনাদের কাছে একটা নিবেদন আছে, পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। যারা যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, পেটের মধ্যে বাচ্চা থাকলে কী কী নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, এই যে এইদিকে তাকাবেন, কীর্তন এইদিকে হচ্ছে। অনুকূল ঠাকুরজি বলছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথম নিয়মটা কী মা? পেটের মধ্যে যার বাচ্চা আছে সে প্রত্যেক দিন মন্দিরে যদি বলতে পারে, হে গোবিন্দ আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রতিদিন স্নান করে যদি মন্দিরে একই কথা বলে, ভগবান তার কথা শুনবে, কৃষ্ণ ভক্ত সন্তান দেবে। বলতে হবে কিন্তু, পেটের মধ্যে বাচ্চা থাকলে মায়েরা শ্রীমৎ ভাগবত গীতার দু চারটা করে শ্লোক পড়তে হবে। যদি শ্লোক আপনারা পড়তে না পারেন তাহলে গীতাটাকে মাথায় ঠেকাবেন। তিন নম্বর কি মায়েরা? তুলসী গাছে জল দিয়ে তুলসী মন্দিরটাকে চারবার ডান দিক থেকে পরিক্রমা করবেন, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। পেটের মধ্যে যখন বাচ্চা থাকবে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তাকে প্রসাদ পাওয়াবেন, তার উচ্ছিষ্ট প্রসাদ আপনি গ্রহণ করবেন, দেখবেন আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এখন লক্ষ্য করুন, বাবার চাইতে মায়ের দায়িত্ব বেশি। বাবা তো দুদিন আনন্দ করেছে মাত্র, কিন্তু মায়ের মধ্যে যে গর্ভের মধ্যে বাচ্চাটা থাকে, মায়ের যেমন চলা হয় বাচ্চার চলা তেমন হয়, মায়ের বলা যেমন হয় বাচ্চার বলা তেমন হয়, মায়ের দেখা যেমন হয় বাচ্চার দেখা তেমন হয়। এই জন্য মায়েদের দায়িত্ব সব চাইতে বেশি। দেখবেন মায়েরা, বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, আগে বাঘিনী জলে নেমে যায় তারপর বাচ্চা তার পেছন পেছন নামে। কেন বলুন তো? বাচ্চা জানে মা নেমেছে মানে আমাদেরও নামতে হবে। মায়েরা যদি ধর্মের পথে নেমে যান তাহলে দেখবেন আপনার বাচ্চাও দেখবেন আপনার পেছন পেছন ধর্মের পথে নেমে চলেই গেছে। এই জন্য আপনাদের দায়িত্ব অনেক বেশি আছে, এই দায়িত্ব পূরণ করবেন আপনারা। সবাই লক্ষ্য করুন, যখনই বিল্লমঙ্গল জন্ম নিল দেখবেন একটা বাচ্চা জন্ম নেয় পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী।
যেমন হায়দ্রাবাদে কিছু মনে করবেন না, আজকে দুটো বাচ্চা জন্ম হলো, একটা বাচ্চা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিল বড় লোকের বাড়িতে, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে ভিখারির বাড়িতে জন্ম নিল। তাহলে বলুন তো বাচ্চাগুলো কি কর্ম করেছিল যার জন্য একটা বাচ্চা বড় লোকের ঘরে জন্ম নিল, একটা বাচ্চা গরিবের ঘরে জন্ম নিল? পূর্ব জন্মে যেমন কর্ম করবে পরের জন্মে জন্ম তেমন হবে। আপনারা জেনে নিন, এ সংসারে মানুষ কুলে জন্ম নিয়ে যেমন কর্ম করবেন পরের জন্মে আপনার জন্ম সেরকম হবে। একুলে জন্ম নিয়ে যদি কেউ মানুষের মতো মানুষ কর্ম করেন পরে মানুষ হবেন, আর যদি পশুর মতো কর্ম করেন তবে আপনার পশু কুলে জন্ম হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়ে যায়। পিল্লমঙ্গল কি করলো দেখুন, আস্তে আস্তে যখন জন্ম হলো বিধি কিন্তু তার কপালে লিখে দিল, ওরে বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবে। এ সংসারে যার জীবনে যা ঘটনা ঘটছে সব পূর্ব থেকে লেখা আছে। আপনার কি কি ঘটবে জীবনে সারা জীবন সব কিন্তু পূর্ব থেকে পরিকল্পনা করা আছে, কবে হবে কখন হবে সব লেখা আছে আপনার জন্যে। ওই জন্য আপনার দুঃখ করার কোনো দরকার নাই, আপনার পূর্ব জন্মের কর্মের ফল আপনি ভোগ করছেন। তাই বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল যে তোর যখন 5 বছর বয়স হবে তখন তুই মা হারা হবি। কপালের লিখন কে করে খণ্ডন, এদিকে তাকাবেন, যার যা কপালে লেখা আছে। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো তার মায়ের একটা কঠিন রোগ হলো যক্ষা রোগ। যক্ষা মানে আপনারা বুঝেন টিবি রোগ। বিল্লমঙ্গলের মায়ের টিবি রোগ যক্ষা হয়ে গেল। বিল্লমঙ্গলের মা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। একদিন বিল্লমঙ্গল ছুটে গেল মায়ের কাছে, মা বিল্লমঙ্গলের মা সঙ্গে সঙ্গে বলল, দূর হয়ে যা হত ছাড়া, দূর হয়ে যা এখান থেকে। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, আপনার ছেলে যদি আপনার বুকে ঝাঁপিয়ে পড়ে মা বলে, আপনি ছেলেকে তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না, ছেলেকে তাড়িয়ে দেবেন? তাড়িয়ে দেবেন না। কিন্তু বিল্লমঙ্গলের মা কি বলল, দূর হয়ে যা হত ছাড়া। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, তাহলে মা বোধহয় আমাকে ভালোবাসে না। ও মায়েরা আপনা কি ভাবছেন, তাহলে বিল্লমঙ্গলকে তার মা ভালোবাসে না? তার মা ভালোবাসে। কেন বলুন তো, তার মা জানে যে রোগটা আমার হয়েছে, বারবার ছেলে যদি আমার কাছে আসে সেই রোগটা যদি ছেলের হয় তাহলে বংশে বাতি জ্বালানোর জন্যে কেউ থাকবে না, তাই বারবার তাড়িয়ে দেয়। এক সময় বিল্লমঙ্গল দৌড়ে গেল তার মায়ের কাছে, মা যেই না গেল কাছে মায়েরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের মা কি করলো দেখুন, বিল্লমঙ্গলকে কোলে নিল। আর যখনই কোলে নিল, বিল্লমঙ্গলের হাতে তার মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এক ফোঁটা রক্ত আমার হাতে পড়ল, ওটা কি? বিল্লমঙ্গলের মা বলল, বাবা ওটা হলো পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না, তোকে ছেড়ে চলে যাব। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? মা তখন চোখের জলে ফেলতে ফেলতে বলল, ওরে খোকা আমি এমন এক জায়গায় চলে যাব পৃথিবীর অন্য জায়গায় কেউ আমাকে খুঁজে পাবে না। বিল্লমঙ্গল বলল, মা আমি তোমার সঙ্গে যাব। বিল্লমঙ্গল তার মা চিৎকার করে বলল, চুপ কর হতভাগা, তুই কেন যাবি? আমি যাই যাব, তুই যাবি না। কিছুদিন পরে বিল্লমঙ্গলের মা মারা গেল। আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলের বয়স তখন 5 বছর, যে কোনো মেয়েকে দেখতে পাই বিল্লমঙ্গল জিজ্ঞেস করে, ও মাসি, ও কাকি, ও পিসি, মা মারা গেলে কি হয়? পাড়ার মেয়েরা বলল, মা মারা গেলে তো কি হবে, আমি যে তোর মা, আমাকে মা বলে ডাকবি? বলুন তো মায়েরা, ছেলের যদি আসল মা মারা যায় পাড়া প্রতিবেশী দুদিনের জন্য বলে আমাকে মা বলবি, সেই মা কি আসল মা হয়? সে কি তার মতো ভালোবাসা দিতে পারে? বিল্লমঙ্গলের মা মারা গেল। আপনাদের কাছে নিবেদন রইল, হায়দ্রাবাদের বাঙালি সমাজ যারা কীর্তন শুনছেন তাদের কাছে প্রত্যেকের কাছে নিবেদন রইল, সংসারে ভগবানকে পুজো করুন আর না করুন, দুটো দেবদেবীকে আপনারা পুজো করবেন। সেই বাড়ির জীবন্ত দেবদেবী দুটো কে কে? বাবা আর মা। না না, মুখে বললে হবে না, কাজে করতে হবে।
আপনি এখানে কাজের তাগিদে এসেছেন, আপনার বাবা মা বাইরে আছে, কিন্তু মাথায় রাখতে হবে আপনার সন্তান যেমন আপনার উপর ভরসা করে বসে আছে, আপনার বাবা মা বৃদ্ধ হয়েছে ওখানে বসে আছে আপনার জন্য, কেন? আপনি না দিলে পাবে না, দিলেও ভালো না দিলেও ভালো। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে ভাই, প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় তোর কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় তুই যতই কৃষ্ণ কৃষ্ণ বল, তুই যতই হরি হরি বল, তোর কৃপা কোনোদিন হবে না। ওই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, মায়ের মতো আপন কেউ হয় না। যতগুলো দাদা ভাই এখানে বসে আছেন উঁচুতে নিচুতে সব জায়গায় মায়েরা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, একটা ছেলে যদি হয় একটা বংশের প্রদীপ, একটা মেয়ে হয় দুটো বংশের প্রদীপ। বাবার বংশকে ভালোবাসে, শ্বশুর বাড়ির বংশকে ভালোবাসে। আমি আপনাদের কাছে নিবেদন রাখব, আপনার স্ত্রীকে যেমন সম্মান দেবেন আপনার মাকে তেমন সম্মান দেবেন। কেন? একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তিনি মা। আর একজন স্ত্রী নিজের মা বাবা সংসারকে ছেড়ে দিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে, ওনাকে সম্মান দিন। এই দুজনকে সম্মান না দিলে সংসারে আপনার লাভ নাই। একজনকে বেশি করবেন একজনকে কম করবেন তা বললে হবে না, দুজনকে সমান দাঁড়িপাল্লাই নামাতে হবে। মায়ের মতো আপন আর কেউ হয় না। এইদিকে তাকাবেন, একটা মায়ের পেটে একটা বাচ্চার দশ মাস, একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা করে। সেই ছেলে হায়দ্রাবাদে ফ্ল্যাট কিনে, সবার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা হয় না, জায়গা। তুমি এখানে বসে বসে ভালো খাবার খাচ্ছ, কিন্তু মা বাবা বাড়িতে দুটো শুকনো মুড়ি চিবচ্ছে, শুকনো মুড়ি চিবচ্ছে, তবু মা বাবা কোনো দিন, মা বাবা কোনো দিন সন্তানকে অভিশাপ দেয় না গো মা, দেয় না গো মা। এইদিকে তাকাবেন মাইরা, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি চোখের জলে ভেসে বলে, দাদা গো আমি যার কাছে গেলে শান্তি পেতাম সেই মা আমায় চলে গেছে, আমি আর কার কাছে গিয়ে দাঁড়াবো? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল সেও চলে গেল, এ জগতে মা বাবার মতো আপন আর কে? এই জগতে মা বাবার মতো আপন কেউ কেউ হই না গো, কেউ হই না গো। স্বামী যখন বাজারে যায় স্ত্রী বলে এক থলে হাট এনো, মেয়ে বলে বাবা মোবাইলটা এনো, ছেলে বলে বাবা হাত ঘড়িটা এনো, একজন দরজার সামনে দাঁড়িয়ে বলে, খোকারে খোকারে সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস, এ কথা বলার মতো একজন থাকে তিনি হলো বাবার মা। বাবা মেয়ে যতই শ্বশুর বাড়িতে সুখী থাকে না কেন, বাবা মায়ের প্রাণ, বাবা মায়ের প্রাণ, বাবা মায়ের প্রাণ মেয়ের কাছে পড়ে থাকে, পড়ে থাকে। এই জগতে যে মায়ের মতো বাবার মতো আপন কেউ হয়। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, বাবা
যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন। কেউ মা কাঁদাবেন না, কেউ বাবা কাঁদাবেন না। আপনার শ্বশুর শাশুড়িকে দায়িত্ব আপনার দেখার। ওনারা আপনাকে ছেলের মতো ভালোবাসে, বাবা বলে। প্রত্যেকটি বোনকে বলবো আপনার দায়িত্ব ওনার বাবা মাকে দেখার, কারণ ওনার বাবা মা তোমাকে বৌমা বলে। বৌমা যাকে মা বলে ডাকে, সে যদি সন্তানকে ভালো না বাসতে পারে তবে তাকে মা বলা হয় না, তাকে রাক্ষসী বলা হয়। এইদিকে তাকাবেন মায়েরা, বাড়িতে বড় বড় মাছের পিস রান্না হয়েছে, সবাইকে থালাতে দেওয়ার পর নিজের থালাতে ছোট মতো পিসটা নিয়েছে। এই যে একমাত্র মা ছাড়া কেউ না, বাড়িতে সুন্দর সুন্দর খাবার হয়, খাবার সবাই তো পেট ভরে খেয়ে চলে যায়, কিন্তু মাকে একবারও জিজ্ঞেস করে না, মাকে একবারও জিজ্ঞেস করে না, মা তুমি খেয়েছ কিনা, মা তুমি খেয়েছ কিনা, মাকে একবারও তাকিয়ে দেখে না মায়ের পাতাতে কি আছে কি নাই। আচ্ছা, মা যদি না পাই তবু কোনোদিন বলে না, খোকা তোরা সবাই পেট ভরে খেয়ে নিলি, আমার পেট ভুলল না, আমার পেট ভরল সবাইকে, মাঝে সবাইকে দেওয়ার পরে আর নিজে কিছু রাখি না, এর নাম হলো মা, এর নাম হলো মা। তোমরা যেন কেউ মা বাবাকে কাঁদিও না গো, কাঁদিও না গো। আমার একটাই নিবেদন রইল, যারা যেখানে বসে কীর্তন শুনছেন, শুধু একটাই নিবেদন রইল, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্যের জিনিস হয়, যদি কেউ মা বাবাকে না খেতে দেন আপনার শরীরে হয়তো কাঁটার মতো বিঁধবে, কিন্তু তৈরি হয়ে থাকুন। যদি আপনি আপনার মা বাবাকে না দেন, আপনার ছেলে বড় হচ্ছে, আপনাকে নিতাই গৌর হরিবোল করে দেবে, সেই দিন বুঝবেন আপনি কি করেছেন। একটা জীবন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিতে চাই। যে যেখানে বসে আছেন আপনারা কেউ তিলক দেবেন না, এখন তিলক দেবেন না ভাইরা, এখন কাউকে তিলক দেবেন না, তিলক দিলে কীর্তনে ডিস্টার্ব হয়, একটু লক্ষ্য করুন। আমি একটা প্রমাণ বুঝিয়ে দিই মায়েদেরকে। আমার বাড়ির পাশে একজন ভদ্রলোক ভদ্রমহিলা, তার শ্বশুর শাশুড়িকে রাখে খড়ের ঘরে, খেতে দেয় পাথরের থালায়, আর নিজেরা খায় কাঁসার থালায়, আর থাকে দালান ঘরে। এইদিকে টাকার চাইতে টাকার সুদটা বেশি, দেখবেন দাদু ঠাকুমার কাছে সবচাইতে প্রিয় কি বলুন তো, নাতি নাতনি। কেন? নাতি নাতনি যে দাদু ঠাকুমার সারা দেয়, সব সময় তাদের প্রাণ হয়ে দাঁড়ায়। একদিন ছোট্ট বাচ্চাটি প্রশ্ন করছে, দাদু তোমরা খড়ের ঘরে থাকো, তোমরা কাঁসার থালায় না খেয়ে পাথরের থালায় খাও কেন? মাকে জিজ্ঞেস করে, মা ছোট বাচ্চা তো, আমার দাদু কেন খড়ের ঘরে থাকে, কেন কাঁসার থালায় না খেয়ে পাথরের থালায় খাই? তখন বাচ্চাটাকে তার মা বলে, চুপ কর, এমন থাপ্পড় দেবো না, দাঁত ঝরিয়ে দেবো, চুপ কর। কতদিন বলবেন আপনি এভাবে শাসন, কতদিন করবেন? ছেলে যখন বড় হয়ে যাবে আপনাকে প্রশ্ন করবে, আপনি তখন কি উত্তর দেবেন? ছেলে যখন বড় হয়ে গেল, কলকাতা থেকে পড়াশুনো করে এলো, 25 বছর বয়স, দাদু ঠাকুমাকে জিজ্ঞেস করলো, দাদু পাথরে থালায় খাও কেন, তুমি কেন ঘরে ঘরে থাকো, দালান ঘরে থাকতে পারো না, কাঁসা থালায় খেতে পারো না? দাদু ঠাকুমা বললো, দেখলো যে ঝগড়া হবে, তাই বললো, দাদু ভাই আমরা আগেকার মানুষ তো, তাই আমরা খড়ের ঘর পছন্দ করি, আর আমরা ইয়ে করি, ওই খড়ের ঘর পছন্দ করি, আর কাঁসার থালায় নয় পাথরের থালায় খেতে পছন্দ করি। দাদু ভাই সঙ্গে সঙ্গে নাতিটা বলে উঠলো, দাদু তোমার পাথরের থালাটা আমায় দাও। যে না পাথরের থালাটা নিয়ে লুকিয়ে দিয়েছে, তার মা খাবার দিতে এসছে, কই থালাটা দিন, নাই থালা দিন, নাই। ছেলে এসে বললো, মা আমার দাদু ঠাকুমাকে কাঁসার থালায় দাও। না, ওদের পাথরের থালা আছে, ওটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। কেন? তোমরা যখন বুড়ো হবে, আমি যখন বড় হব, তখন কাঁসার থালায় না দিয়ে তোমাদের দুজনকে পাথরের থালায় খাওয়াবো, তাই পাথরের থালাটাকে যত্ন করে রেখে দিয়েছি। যদি আজকে আপনি কেউ কাঁদান,
তবে আপনাকে কাঁদার জন্য তৈরি হয়ে থাকবে। বিল্লমঙ্গলের মা মারা গেল, বিল্লমঙ্গল মায়ের বুকে আছাড় খেয়ে পড়ে বলল, মা তোমার মতো আপনার কেউ আছে? কেঁদে কেঁদে বলল, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা ধনি মায়েরা তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভে লুকা, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভে লুকা, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভে লুকাই, মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, 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 করিলে মা গো আমারই যতন মা, তুমি যে মা সব থেকে, বলো ধনি ভাইরা মা তুমি যে মা তুমি যে মা সব থেকে সবাই মিলে একসঙ্গে বলবেন রাধা রানী কি, বাহ আমি আরো জোরে শুনতে চাই, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হায়দ্রাবাদ বাঙালি সমাজ কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। যাক আমি খুশি হলাম মায়েরা, বিল্লমঙ্গলের কত বছর বয়সে তার মা মারা গেল জোরে বলুন তো, একটু জোরে বলবেন কত বছর, বেশ বেশ, আমি এইটাতেই প্রমাণ পাওয়া গেল যে আপনার মন দিয়ে কীর্তন, এই যে 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 একবারে ছটফটানি করবেন না, কীর্তন শুনতে শুনতে মনে দিকে দিন, ভগবান বলছেন কটা আপেল দিলে কটা লেবু দিলে ওইদিকে আমি তাকাই না, তুমি তোমার মনটাকে আমাকে দিলে কিনা ওইটাই দেখলাম, এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন চারটে আপেল মন্দিরে দিন, চারটেই ঘুরে নিয়ে যাবেন, কিন্তু ভগবানের কাছে কী বললো, মান মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও আমি তোমাকে সব দিয়ে দেবো, এই জন্য মায়েরা আজকে কীর্তন শুনতে এসে আজকে মনটা দিন, 365 দিনের প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, আজকে গোবিন্দের কাছে নিজেকে দিয়ে চলে যান, দেখবেন কৃপা পেয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না একদিন কি উপকার পেয়ে গেলেন, যেদিন উপকার পেয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যে আমি আজকের দিনের জন্য পেয়ে গেলাম, আজকে কিছু ভালো কর্ম করছেন আপনি ভালো ফল পেয়ে যাবেন। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গলের 5 বছর বয়স, এইদিকে তাকান, কিছু মনে করবেন না মায়েরা, বাচ্চাকে মানুষ করতে গেলে কিছু নিয়ম আছে, বাচ্চাকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ দেব বলল, বাচ্চা হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেই দিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না, ও মায়েরা ছোট ছোট বাচ্চাকে যদি শিক্ষা, এই যে
ছোট ছোট বাচ্চাকে দিয়ে শিক্ষা দেবেন, বাচ্চা থেকে দিন, এখন থেকে মোবাইল দেবেন না। বাচ্চা কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে বসে থাকবে, এই জন্য না হাসি নয়, জেনে রাখুন। বাচ্চাকে এখন থেকে মোবাইল দিলে আপনি আপনার বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। ওই জন্য বারবার নিবেদন রাখবো প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষের কাছে, বাচ্চাকে মোবাইল দেওয়ার একটা সময় আছে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চাকে জয়নিতাই বলতে শেখান। আপনার বাড়িতে কেউ গেলে যদি জিজ্ঞেস করে তোমার বাপি রয়েছে, জয়নিতাই। আপনার বাড়িতে কোনো কুটুম্ব গেল, বাচ্চাকে কোলে করে নেবেন, কি বলতে হয় বাবা বলে দাও, জয়নিতাই। কি বলতে হয় বাবা বলে দাও, হরে কৃষ্ণ। যেমন শেখাবেন বাচ্চাকে সেরকম শিখবে। বাচ্চাকে ছোট থেকে শেখার দায়িত্ব আপনার। একটা বাচ্চা তিনটি স্কুল, প্রথম স্কুল মায়ের পেট, দ্বিতীয় স্কুল আপনার পরিবেশ, আর তৃতীয় স্কুল যেখানে পড়াশোনা করতে যায় ওখানে। ওই স্কুলে পড়াশোনা করলে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, বিবেক তৈরি হয় না, মনুষ্যত্ব তৈরি হয় না। বিবেক আর মনুষ্যত্ব তৈরি হয় একমাত্র হরিনাম সংকীর্তনের আসরে। এই যে হরিনাম শুনতে এসছেন, এখানে যদি আপনারা শুধু একা আসবেন না, বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে আসবেন। ওরা যতই লাফাক ঝাঁপাক চিৎকার করুক, ওদেরকে এখানে বসান, যত বসাবেন তত মন দেখবেন আরও গোবিন্দের কৃপা পেয়ে যাবে। এই জন্য বাচ্চাকে নিয়ে কীর্তন শোনাবেন। রামকৃষ্ণ ঠাকুর নয়, চাণক্যদেব বলল, বাচ্চার পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার বয়স যখন পনেরো হয়ে যাবে, পাঁচ থেকে পনেরো, শাসনের চোখে রাখুন, চাণক্যদেবের কথাগুলো মানতে শিখুন। চাণক্যদেব বললো পাঁচ বছর পর্যন্ত বাচ্চার দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে মায়েরা একবারে লাল চোখে রাখবেন, একবারে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স ষোলো পেরিয়ে যাবে তখন পুত্র মিত্র বদাচরিত, মানে ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার করবেন একবারে বন্ধুর মতো, নইলে কিন্তু ছেলে মেয়ে আরও বিগড়ে যাবে। এইবার লক্ষ্য করুন, যে যেখানে আছেন, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে একটা কাজ আছে। আপনার নবদ্বীপ মায়াপুর কে কে গেছেন, হাত তুলুন, মায়াপুর, বা আচ্ছা কিছু মনে করবেন না, আজকে একটা দারুণ শিক্ষা দিয়ে যায়। কেউ কাউকে প্রভু বলবেন না, কেউ কাউকে দেখলে বলবেন না প্রভু কেমন আছেন, বলবেন না। প্রভু একজন, প্রভু আপনি নয় আমি নয়, প্রভু মালিক। প্রভু মানে হচ্ছে ভোক্তা, প্রভু মানে হচ্ছে মালিক, প্রভু হচ্ছে একজন, তিনি হচ্ছেন ভগবান। আপনি কাউকে প্রভু বলবেন না। ইস্কন মন্দিরে যিনি আছেন তিনি প্রভুপাদ, শিল প্রভুপাদ। আপনি বলতে পারেন প্রভুপাদ ভালো আছেন, প্রভুপাদ মানে কি, পাদ মানে চরণ, প্রভুর চরণের দাস। আপনি গুরুজি বলতে পারেন, পণ্ডিতজি বলতে পারেন, আপনি বাবা বলতে পারেন, দাদা বলতে পারেন, ভাই বলতে পারেন, কিন্তু প্রভু বলবেন না। প্রভু পৃথিবীতে একজন, তিনি ভগবান, তার উপর প্রভু কেউ নাই। যদি আপনারা এই কথাটা বলছেন অন্যায় করছেন, একবার অন্যায় করছেন। কাউকে কোনদিন প্রভু বলে সম্বোধন করবেন না, কি বলবেন, প্রভুপাদ ভালো আছেন, বাবা ভালো আছেন, হরে কৃষ্ণ যায় নিতাই ভালো আছেন, এই কথাটা কিন্তু আপনারা বলবেন। যে যেখানে ফোনের রিংটোন দেবেন, হরে কৃষ্ণ মন্ত্র বাজবে, যে শুনবে তারও হবে, আপনি শুনবেন আপনারও হবে। আপনি ফোনের রিংটোনটা হরে কৃষ্ণ মহামন্ত্র দেবেন। সোনার দোকানে যারা কাজ করছেন তাদের জন্য বলে রাখি, একটা সুন্দর বলে যায়, আপনারা সোনার দোকানে একটা করে লেবু লঙ্কা টাঙান না, জোরে বলুন, হ্যাঁ না না বলুন তো, লেবু লঙ্কা কেন টাঙানো হয়, একটা কথা বলে দিই, লক্ষ্মীর প্রিয় খাদ্য কি মা, লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি, টক আর ঝাল। দোকানের দরজাতে যদি লেবু টক আর লঙ্কা ঝাল টাঙানো হয়, অলক্ষ্মী ঢুকতে গিয়ে খাবার পেয়ে বেরিয়ে আসবে, আর ঢুকতে পারবে না। যতজন হায়দ্রাবাদের সোনা ব্যবসায়ী বলুন, যে কোনো ব্যবসায়ী বলুন, সবার কাছে একটা নিবেদন রইল প্রদীপ পালের, কাল থেকে আপনারা শুরু করুন, আজ তো আর সম্ভব হবে না। আমি আপনাদের নিয়ম বলে দিই, আপনাদের কাজ হয়ে যাবে। যদি কারিগর থাকেন সে একটা খাতা নিয়ে যাবেন, যিনি মালিক আছেন তিনিও খাতা নিয়ে যাবেন, কর্ম করতে করতে প্রত্যেক দিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন, একটা খাতা করবেন যেন ৩০ পাতা থাকে, প্রতিদিন এক পাতা করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কাজের ফাঁকে ফাঁকে একবার করে লিখবেন, সারাদিনের মাথায় যেন এক পাতা লেখা হয়ে যায়। এক পাতা লেখা হয়ে গেলে বাস, আপনি ৩০ দিনে ৩০ পাতা হরে কৃষ্ণ মহামন্ত্র লিখুন, আপনার ব্যবসা থামবে না। আপনার ব্যবসা দিনের পর দিন উন্নত হবে, কেন, গোবিন্দের নামের সঙ্গে যে যুক্ত আছে, গোবিন্দ কি তাকে ছাড়তে পারে। গোবিন্দ বলল, যে আমাকে ধরে আমি তাকে ধরে থাকি, আর যে আমায় ছেড়ে দেয় আমি তাকে ছেড়েই দিয়ে থাকি। এই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, সবার কাছে নিবেদন রইল, এই কাজটা আপনারা করতে বলবেন। যে যেখানে বসে আছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল,
তার বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিস যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন, বাবার কত দায়িত্ব দেখুন, আপনার বাবা হয়েছেন এমনি নয়, বাবা হওয়া মানে বিরাট দায়িত্ব আছে আপনার। রবিবার রবিবার দিন ছুটি পান, পার্কে বেড়াতে যাবেন না বাচ্চাকে নিয়ে, কোনো অন্য জায়গাতে বেড়াতে যাবেন না, রবিবার রবিবার ছুটি পেলে পরিবারকে নিয়ে তীর্থস্থান ঘুরে আসুন, ভগবানের মন্দির ঘুরে আসুন। কারণ আমি চেন্নাই গিয়েছিলাম, 7 দিন ওখানে ছিলাম, ওখানে যারা সোনা কারবার করে তারা আমাকে বললেন, বাবু আপনাকে এনে আমরা তীর্থস্থানে যাব। বলে কবে? আজ ছুটি পেয়েছি রবিবার, যত মন্দির আছে প্রচুর মন্দির, সকাল থেকে বের হয়ে সন্ধে পর্যন্ত আমাকে দেখিয়ে দিল। তার মানে তারা বলতে চাইছে যে সারা সপ্তাহ কাজ করি, একদিন পরিবারের ছেলে মেয়ে সবাইকে নিয়ে পার্কে কেন ঘুরতে যাব, পার্কে কি আনন্দ আছে? ভগবানের মন্দিরে যাব, আমার স্ত্রী একবার প্রণাম করবে, আমার বাচ্চা একবার প্রণাম করবে, ভগবানের প্রতি মতি জন্মাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সপ্তাহের ছুটিতে আপনারা কোনো পার্কে বেড়াতে যাবেন না, কোনো নদীতে বেড়াতে যাবেন না, বেড়াতে যাবেন মন্দিরে মন্দিরে, যত বাচ্চাকে নিয়ে যাবেন আপনার লাভ আছে। শিল প্রভুপাদ তার বাচ্চাকে ডেকে বলতো, এইদিকে আয় এইদিকে আয়, ও বৈষ্ণব ঠাকুর একবার আসুন, এই প্রণাম কর প্রণাম কর। শেষে ছেলেকে প্রণাম করাতো, শেষে বলতো, বৈষ্ণব ঠাকুর আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দাও যেন রাধা রানীর কৃপা হয়, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন কৃষ্ণের কৃপা হয়। এই জন্য আপনারা মায়েরা যারা আছেন, রাস্তায় ছেলেকে নিয়ে যাবেন, কোনো বৈষ্ণব দেখলেই বলবেন, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। দাদা ভাইরা ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটছেন, কোনো বৈষ্ণব দেখলে ব্রাহ্মণ দেখলে বলবেন, একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে দিন যেন রাধারানীর কৃপা হয়। কিছু করবেন তবে তো পাবেন, কিছু না করলে পাবেন কি করে? আমি সবার কাছে একটা নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন সবাই মাথায় কাপড় নিন, প্রেমসে বসুন। আজকে হরিবাসরে মাথায় কাপড়টা নিয়ে অভ্যাস করে যান। মেয়েদের সবচাইতে সৌন্দর্য হলো মাথার কাপড়। আপনার মাথার কাপড় নিয়ে ছবিটা তুলবেন, দেখবেন আপনাদের কত লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। তাই সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন মাথার কাপড়টা নিন, ভক্তি ভরে কীর্তন শুনুন। দাদা ভাইদের কাছে নিবেদন রইল, দাদারা কিন্তু হাসাহাসি করছে, বলছে যাক এতদিন পরে আপনি মাথার কাপড় নেওয়া করালেন। হ্যাঁ না, হাত তালি দেবার কিছু নেই, এইদিকে তাকাবেন আস্তে। আসলে মাথার কাপড়টার নাম কি বলুন তো? সভ্যতা। এই যে এই যে মাথার কাপড়টার নাম সভ্যতা, রিভাব হচ্ছে বেশি, মাথার কাপড়টার নাম সভ্যতা। মায়েরা এইদিকে, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে আছেন 75, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে বলে দিই আপনাদের যে যেখানে বসে আছেন, ও মায়েরা অন্তত বাম্পারটুকু রাখবেন, নইলে অ্যাক্সিডেন্ট হবার ভয় আছে। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, বললে হবে? আগে আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? নিত। এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা, যেদিন থেকে বর্দা হয়ে গেল পর্দা সরে গেল। না না, আমাদের পূর্বপুরুষগণ যে কালচারটা শিখিয়েছে সেটা মাঝে মাঝে ব্যবহার করবেন, নইলে আপনাদের বাচ্চাগুলো ভালো হবে না। আপনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন তো আপনার বাচ্চা কিন্তু আরও উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। বিল্লমঙ্গলের বাবা মারা গেল, মা মারা গেল 5 বছর বয়সে, বিল্লমঙ্গলের 20 বছর বয়স হলো, অসৎ সঙ্গে মিশলো। একদিন কতকগুলো ছেলে বলল, বিল্ল কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, মাত্র 16 বছর বয়স, একবার দেখতে যাবি? মায়েরা অসৎ সঙ্গে পড়ে বিল্লমঙ্গল চললো চিন্তামণিকে দেখতে। ও মায়েরা, যেই না বিল্লমঙ্গলে 20 বছর বয়স, চিন্তা 16 বছর বয়স, পতিতালয়ে গিয়ে বিল্লমঙ্গল যখনই চিন্তাকে দেখলো, দুদের দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। আর এই প্রেমটি এমন প্রেম, এই জগতের মতো প্রেম নয়, গোবিন্দকে পাওয়ার প্রেমে তৈরি হয়ে গেল। নদী পারে এক পতিতা নাম চিন্তা মণি, নদী পারে এক পতিতা মণি।
আমার বাবারা বলুন তো, আপনার ছেলের নামে যদি আপনার কানে কোনো নালিশ আসে আপনি কি করবেন? পাড়ার লোককে বলবেন না নিজের ছেলেকে ডাকবেন? জোরে বলুন, কাকে ডাকবেন? নিজের ছেলেকে ডাকবেন। একদল লোক এসে শিবশঙ্করকে বলল, ও ঠাকুরমশাই, এ নিজের ছেলেটার দিকে নজর দিয়েছ? তোমার ছেলে পতিতালয়ে যায়, একটা মেয়ের কাছে প্রত্যেকদিন যাওয়া আসা করে। শোনো বাপু, এ তোমার ছেলেকে ওখানে যাওয়া বন্ধ করো, যদি বন্ধ না করবে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। মায়েরা, পিল্লমঙ্গলের বয়স তখন কত হয়েছে? জোরে বলুন, কত বললাম? 20। বাহ, আমি খুব খুশি আপনাদের জন্য, প্রত্যেকের জন্য খুশি যে আপনার মন দিয়ে শুনছেন। 20 বছর বয়স। আচ্ছা বলুন তো, তখন বাঁশ মোটা হয়ে গেছে না পাতলা আছে? বাঁশ মোটা হয়ে গেছে। বাবা বলল, খোকা যাস না, তুই না ব্রাহ্মণের ছেলে, পুজো কর, গায়ত্রী মন্ত্র জপ কর, গোবিন্দের নাম কর, তুই পতিতালয়ে যাস না বাবা। তুই যদি পতিতালয়ে যাস আমাদের যে গ্রাম ছাড়িয়ে দেবে। বাবা এত বোঝালো, ছেলে মানল না। আচ্ছা বলুন তো মায়েরা, এক সবাই শিবশঙ্কর মারা গেল, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? হাত তুলে বলুন, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? 5 দিনে? 10 দিনে? বাহ। আচ্ছা এবার বলুন তো, শিবশঙ্কর মারা গেল, ও মায়েরা পিল্লমঙ্গলের বাবা মারা গেল, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়, কিন্তু চিন্তা 16 বছরের মেয়ে হতে পারে, পতিতালয়ে বাস করতে পারে। পিল্লমঙ্গলকে দেখে বলল, ঠাকুর তোমার লজ্জা করে না? তুমি না ব্রাহ্মণের ছেলে, পাড়ার লোক গ্রামের লোক আমাকে নিয়ে তোমাকে কলঙ্ক দেয়। ছোটবেলায় তোমার মা মারা গেল, এখন তোমার বাবা মারা গেল, তোমার আপন বলতে কেউ নাই, তুমি আমার কাছে পাগলের মতো ছুটে আসো কেন ঠাকুর? তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। তুমি যদি না যাও ঠাকুর, কালকে তোমার বাবার সাধ্যের কাজ, যদি তুমি না যাও আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। ভালোবাসা কাকে বলে মা? এরই নাম ভালোবাসা, এক মরণে দুজন মরে। যে ভালোবাসাতে স্বার্থ থাকে না, একজন অপরের জন্য প্রেম নিবেদন করেন, নাম ভালোবাসা। রূপাই সাজুর কথা শুনেছিলেন? যখন শুনল সাজু মারা গেছে, রূপাই মারা গেছে, সাজু তখন তার সমাধির উপর কথা পড়ে শুয়েছিল। একজন মরে গেলে আর একজন তার সঙ্গে চিতায় চলে যায়, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম ভক্তি। বিল্লমঙ্গলকে চিন্তামণি বলল, ঠাকুর কাল তোমার বাবার সাধ্যের দিন, কালকে তুমি যদি আমার কাছে এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিল্লমঙ্গল বলল, চিন্তা বলো না। বিল্লমঙ্গল বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, তুমি যদি মরে যাও কি নিয়ে বাস করবো? বিল্লমঙ্গল চিন্তার হাত দু ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, চিন্তা
তুমি চিন্তা মনি প্রেমের রমনি আজি তুমি চিন্তা মনি প্রেমের রমনি তুমি হও পিতৃ মাতৃ তুমি চিন্তা মনি প্রেমের রমনি তুমি হও পিতৃ মাতৃ কি সন্ধ্যা যজন তোমারি ভোজন সবাই মিলে বলবেন খুব জোরসে এত জোরে বলবেন যেন হায়দ্রাবাদের মেন টাউন পেরিয়ে চলে যায় রাধা রানী কি বাহ 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 একটু জোরে শ্যাম সুন্দর কি বাহ 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 একটু জোরে হয়ে যাক মদন মোহন কি আরে ভাই বাহ আপনারা কি ভাবছেন শুধু আপনারা কীর্তন শুনছেন বেলকুনিতে প্রচুর মানুষ বসে আছে তারাও দিচ্ছে জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মাইরা সবাই মাথায় কাপড়টা নিন মোবাইল ব্যবহার করবেন না পিল্লমঙ্গলে আজকে বাবার সাধ্যের দিন পিল্লমঙ্গলকে হাতে জল না আছে এইদিকে দেখাবেন পিল্লমঙ্গল অসচ পালন করেছে আজকে বাবার সাধ্য আমার দিকে তাকান জলটা হাতে নিয়েছে এখানে জলটা হাতে নেবেন কেন আপনার আচমন বরাসর করার সময় পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম সকালবেলায় মায়েরা দাদা ভাইরা সবার কাছে বলে রাখি ঘুম থেকে ওঠার পর কোনো কৃষ্ণের ছবি দেখার দরকার নাই শাস্ত্র পরিষ্কার করে বলল নিজের হাতটা দেখলেই আপনার কৃষ্ণ দর্শন হয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠবেন আমার দিকে তাকান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই শিখে নিন আপনার বাচ্চাকে শিখাবেন সবাইকে শিখাবেন ঘুম থেকে উঠে এটা করতে হবে কি সবাই ঘুম থেকে উঠে কাল থেকে আরম্ভ করবেন এক মাস করুন দেখুন আপনার জীবনে পরিবর্তন হয় কিনা আজকে দেশ বিদেশের মানুষ প্রচুর কীর্তন শোনে সবাই ভক্ত হয়ে গেল কেন প্রদীপ বাবু যা বলেছেন মেনে চলি সবগুলো সুন্দর জীবন সুন্দর হয়ে গেছে এই দিয়ে দেখান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পরাগ্যে বসতে লক্ষ্মী পরমূলে তু সরস্বতী পরমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম এখানে মায়েরা সকালবেলায় কর্তাকে দর্শন করবেন মাথায় ঠেকাবেন এবার যখন বিছানা থেকে নামবেন বিছানাতে গুরুমন্ত্র জপ করতে পারেন বিছানা থেকে যখন নামবেন মাথায় রাখবেন যে মাটিতে নামবেন একবার প্রণাম করবেন ওই মাটিতে রামের জন্ম ওই মাটিতে কৃষ্ণের জন্ম ওই মাটিতে গৌরের জন্ম সকলে চরণধুলি আছে প্রণাম করে নামবেন পুরুষ মানুষ ডান পাটাকে নামাবে নারীরা বাঁ পাটাকে নামাবে আপনার বাঁ পাটাকে নামাবেন প্রণাম করে আর পুরুষ মানুষ ঘুম থেকে উঠে ডান পাটাকে নামাবেন এক মাস করুন আপনার লাভ আছে হলো ভগবান বলছে নারদ আরেকবার যাও এখান থেকে 2 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয় এখান থেকে 2 কিলোমিটার দূরে গেছে কাউকে দেখতে পায় নাই দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখটা বাড়াচ্ছা ঢোকাচ্ছে ওকে জিজ্ঞেস করলো এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয় পাখির বাচ্চাটা মরে গেল তার দেশে বলছে প্রভু এ তোমার কেমন সাধু সঙ্গ এ যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে গেল এখন কি করা যায় ভগবান বলছে আরেকবার যাও এই যে
এখান থেকে 4 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু এই আমি কান মুলছি নাক মুলছি আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সেবাটা তো মরে যাচ্ছে, আমি তো পাপের ভাগী হচ্ছি, আমি সাধু সঙ্গ জিজ্ঞেস করতে যাব না আর আমি যাব না। ভগবান বলছে, নারদ তোমাকে শেষবারের মতো, এই যে ভগবান বলছে, নারদ তোমাকে শেষবারের মতো যেতে হবে। বলে কোথায় যেতে হবে? এইখান থেকে 15 কিলোমিটার দূরে প্রথম যাকে দেখতে, হ্যাঁ 15 কিলোমিটার দূরে একটা রাজার ঘরে একটা রাজার ছেলে হয়েছে। এই 5 দিন হলো, ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা কিছু মনে করবেন না, পাখির বাচ্চাটাকে জিজ্ঞেস করলো মারা গেল, গাভীর বাচ্চাকে জিজ্ঞেস করলো মারা গেল, গোবরে পোকাকে জিজ্ঞেস করলো মারা গেল। এখন ভগবান বলছে 15 কিলোমিটার দূরে যাও, একটা রাজার ঘরে একটা রাজার ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। এখন রাজাকে যদি জিজ্ঞেস করি তার ছেলেকে সাধু সঙ্গ করলে কি হয়, আর বাচ্চাটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসতে পারবো? নিতাই গো হরিবল হয়ে যাবো। সঙ্গে সঙ্গে বলছে, অগো নারদ রাখে হরি তো, জোরে বলবেন, রাখে হরি তো আর মারে হরি তো, রাখে এলআইসি। নারদকে বলছে, তুমি আরেকবার যাও, রাজার ঘরে 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। ও মায়েরা, নারদ কাঁপতে কাঁপতে গেছে রাজার নারদ মুনিকে জিজ্ঞেস করছে, আপনাদের নারদ তুমি কি ব্যাপার আমার বাড়িতে, আপনার নাকি একটি ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 15 বছর পর একটা ছেলে হয়েছে, তা আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? নারদ বলছে, যেদিকে প্রশ্ন করব তার বাড়ির পেছন দিকে দরজা আছে? রাজা বলছে, একটা নয় 3টি আছে। নারদ ভাবছে, তাহলে 5 বার উপায়ও আছে, জিজ্ঞেস করবার মারবো দৌড়। এখন বাচ্চাটি শুয়ে আছে আর নারদ জিজ্ঞেস করছে, এ খোকা সাধু সঙ্গ করলে কি, যেই না কি হয় বলে নারদ ছুটতে আরম্ভ করেছে। উনি পেছন থেকে বাচ্চাটা বলল, দাঁড়াও। নারদ ভাবছে, বেটা ভূত হয়ে বলছে না, বেঁচে আছে একবার দেখে আস। এই যে সাধু সঙ্গ করলে কি হয়, ছোট্ট বাচ্চাটি বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়, প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। যারা যারা কৃষ্ণ নাম শুন, যারা কৃষ্ণ নাম শুনতে এসছেন তারা তো সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে এসেছেন, আজকে সবাই শ্রীকৃষ্ণের সন্তান। পিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, এই তোর বাবা শ্রাদ্ধ উপবাস করেছিস, বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বাবারা বলবেন না, মায়েরা বলুন তো, বিল্লমঙ্গলকে নববিষ্ণু পড়াচ্ছে, বিল্লমঙ্গল চুপ করে আছে, বিল্লমঙ্গলের মনটা কোথায় পড়ে আছে, জোরে বলুন তো, একবার জোরে বলুন, এই যে যে ঘুমাচ্ছে সে বলুন কোথায় পড়ে আছে, মনটা কোথায় পড়ে আছে, চিন্তার কাছে। এই দেখুন, এ বল বল, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো। আমি বেটা ভগবান বিষ্ণুর নাম করাচ্ছি আর তুই চিন্তার কথা বলছিস? বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায় না? বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে রাত্রিবেলায় শুয়ে দিয়েছে, হঠাৎ মাঝরাত্রিতে মনে পড়ে গেল চিন্তার কাছে একদিন যাই নাই তো এক মাস যাই নাই, রাত্রি 12টার সময় দরজা খুলেছে, চমকে উঠল, আকাশে প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত, চিন্তা 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 চিন্তা
নদীর কিনারায় এসে দেখল কৃষ্ণ বিন্না নদীর এপার ওপার জল। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা বাঁধায় আছে মাঝি নাই, মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা, তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি আমার যে একটা নৌকা পাঠাতে পারলে না। আরে বাবা, বৃষ্টি প্রচন্ড হয়েছে, নৌকা না হোক একটা কাঠ পাঠাতে পারতে। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা, আমি তোমাকে কত ভালোবাসি তা প্রমাণ দেবো, আমার দেহটাকে নৌকা করে আজকে আমি জলে ঝাঁপ দেবো। সবাই মায়ের অনুরোধ হয়ে দেবেন, বিল্লমঙ্গল নিজের প্রাণের ভয় না করে চিন্তার কাছে যাবে বলে নদীতে ঝাঁপ দিল। একুলো কুলো বান কৃষ্ণ বেন্না নদীর ওপরে চিন্তা থাকে, বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে আর গাইছে, পার কর হে ও হে চিন্তা মনি, জোরে উলুধরি মাইরা সবাই, ইয়াম্মাটা বাজাও, ইয়াম্মাটা সামলাও, ইয়াম্মাটা সামলাও, ভক্তি ভরে উলুক ধরে দিন, গলি ভাই সাদিলাম দেহ খানি, রামের মালা পইরা গলি ভাই সাদিলাম দেহ খানি, নামের মালা পইরা গলি ভাই সাদিলাম দেহ খানি, পারে কর হে ও হে চিন্তা মনি, পারে কর হে ও হে চিন্তা মনি, পারে কর হে ও হে চিন্তা মনি, জলে ঝাঁপ দিয়েছে মনে মনে ভাবছে চিন্তা, আমার দেহটাকে নৌকা করে ঝাঁপ দিলাম, তুমি একটা কাঠ পাঠাতে পারতে, হঠাৎ দেখলো জলের মধ্যে একটা কালো কাঠ ভেসে যাচ্ছে, ওই কাঠটাকে ধরে বিল্লমঙ্গল চলল কিভাবে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, তালি, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, ডুবাই জল বেগে, ডুবিতে ভাসিতে এক সব পাই, ভেসে ভেসে চলেছে পাগল হয়ে, ভেসে ভেসে চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে, ভেসে ভেসে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে।
ओजे डुबिते भासिते आगे सब पाइलो आगे डुबिते भासिते आगे सब पाइलो एई दिके ताकाबेन मायरा नदीटा पार होलो की धरे कालो काठ धरे एइदिके नदी पार हुए जखन चिंतामणिर प्राचीरेर काछे गेछे बिल्लमंगल चित्कार करे बोलो चिंता तुमी एकटा नदीते काठ पाठिये दिले तुमी एकटा दड़ी झोलाते पारते हठात प्राचीरेर दिके ताकिये देखलो प्राचीरेर गर्ते एक सर्पमुख दिया लंघित हइया आछे लेज झुलिया ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা প্রাচীরে দড়ি ভেবে বিল্লমঙ্গল যখন ঝাঁপ দিল চিন্তামণির ঘুম ভেঙে গেল চিন্তামণির দাসী বলছে কে এসেছে জানিস কে চোর এলো নাকি না না চোর আসে নাই তবে একটা চোর এসছে ঘর চোর নয় তোর মন চোর এসেছে মন চোর এসেছে ওর মন চোর এসেছে আমি দেখাইলাম বড় চিন্তা মন চোর এসেছে আমি দেখাইলাম বড় চিন্তা মন চোর এসেছে আমি দেখাইলাম বড় চিন্তা মন চোর এসেছে আমার আপনাদের কাছে একটা নিবেদন রইল যারা এতক্ষণ ধরে মন দিয়ে কীর্তন শুনছেন এই জায়গাটি দর্শন করুন চিন্তামণি বিল্লমঙ্গলের কাছে বেরিয়ে এসে বলল ঠাকুর তুমি যে আমার কাছে ছুটে এলে প্রেমের টানে কৃষ্ণবেন্না নদীতে এত জল তুমি জল পার হলে কি করে ঠাকুর তুমি প্রাচীর পেরোলে কি করে এত বড় প্রাচীর বিল্লমঙ্গল বলল চিন্তা তুমি তো আমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছ আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি হ্যাঁ একটা কালো কাঠকে ধরে আমি তোমার কাছে এলাম আচ্ছা প্রাচীর পেরোলে কি করে কেন গো একটা দড়ি ঝুলিয়ে দিছিলে ওই দড়িটাকে ধরে তোমার কাছে এলাম চলো দেখাও তো দেখি সকাল হয়ে গেছে মা আকাশে সূর্য উঠেছে সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলে হাত ধরে চিন্তা নিয়ে গেল জলের কিনারায় দেখতে পেল কালো কাঠ নয় একটা মরা মানুষের শরীরটা জলে ভাসছিল কালো কাঠ ভেবে বিল্লমঙ্গল মরাটাকে ধরে নদী পার হয়ে গেছে ঠাকুর কি এমন পেয়েছো তুমি একটা পতিতা মেয়ের প্রতি বারবার তুমি ছুটে এলে মৃত্যুর সঙ্গে পরোয়ানা না করে আমাকে তুমি কি পেয়েছো আমার মধ্যে কি পেয়েছো তুমি ঠাকুর তুমি যে বললে প্রাচীরে দড়ি ঝুলিয়ে দিয়েছি দড়ি কই দড়ি নয় মা কি দেখতে পেলো জানেন একটা বিষধর সাপ গর্তের মধ্যে হাতটা ছিল গর্তের মধ্যে মুখটা ছিল লেজটা বাইরে ছিল ওই বিষধর সাপটা লেজটা ধরে বিল্লমঙ্গল চিন্তার কাছে গেছে আমার দিকে তাকান চিন্তামণি বিল্লমঙ্গলে হাত দুটো ধরে বলল ঠাকুর এত প্রেম তুমি আমাকে কেন দিলে গো তুমি প্রেম দিয়ে কি পেলে প্রেম দিয়ে কি এ প্রেম যদি দাও গোবিন্দের চরণে এ প্রেম যদি দাও রাধা রানীর চরণে রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে চিন্তামণি বলল ঠাকুর সত্যি যদি তুমি আমায় ভালোবাসো আমার মাথায় হাত দিয়ে কথা দাও আমি তোমাকে যা বলবো তাই করবে বিল্লমঙ্গল চিন্তার হাত দুটো ধরে বলল তোমাকে যখন আমি ভালোবেসেছি মন প্রাণ সঁপে দিয়েছি তুমি যা বলবে আমি তাই করব
बोलो तुम्हें आमाय की कराते चाओ ठाकुर तुम्हें आज थे के आमाय भूले जा কৃষ্ণের ছবি দিল এই ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও সবাই মিলে আপনারা যারা বসে আছেন প্রেম সে চলুন বৃন্দাবনে যাব বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে সবাই হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে একসঙ্গে বসে বসে ভক্তি ভরে মায়ের মাথায় কাপড়টা সব সময় দেবেন একসঙ্গে হাত তুলে বিল্লমঙ্গল চলো বৃন্দাবন ওই আমি কোথায় গেলি পাবো গো দেখা দেখো আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম তালি কোথায় সবাই তালি আমি কোথায় রিভাবটা একটু কমাও তাই সবাই মিলে একটা কাজ করুন মহাপ্রভু বাণী দশে পাঁচে সবে মিলে তারেতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া সবাই মিলে হাতে তালি দিয়ে একবার কীর্তন করবেন আমি বলবো আমার সঙ্গে তালি দেবেন গানের সঙ্গে সঙ্গে হাত ওঠান যার হাত আছে তিনি তুলবেন যার নাই তার তোলার দরকার নাই দেখি কার কার হাত আছে একসঙ্গে বাহ সুন্দর লাগছে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবাই নম হরয়ে নম কৃষ্ণ হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম ওয়ে যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই
কারো দিকে তাকাচ্ছে না, না না ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি তাকায়, তবে যে করেছে তার দিকে আমি এখন তাকাই নাই, অন্যদিকে তাকিয়ে আছি। সে কিন্তু বুঝতে পেরেছে, সবাই হাত তুলে একসঙ্গে হরে হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মহন গিরিধারী গোপীনাথ মদন মহন হ্যাঁ হ্যাঁ এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন উচ্চস্বরে বলতে পারেন। হায়দ্রাবাদের বাঙালি সমাজ আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র এত জোরে বলবেন, আমার ক্যামেরা এসেছে মা মনসা চ্যানেল, দু চার দিন পরে যখন গানটা বেরোবে আপনারা দেখবেন চিৎকার করে আপনারা বলছেন। আসরকে কাঁপিয়ে দিন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, মহাপ্রভু যা দিয়ে গেছে। আমি বলবো আমার সঙ্গে একসঙ্গে বলুন উচ্চস্বরে, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে, হরে রাম জোরে, হরে রাম বা জোরে, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ সুন্দর বলুন, হরে রাম হরে রাম রাম রাম। দাঁড়ান দাঁড়ান, আসলে আমি যখন আসরে এলাম তখন ভিডিও কল করে কাকে দেখালাম, আমি এর আগে ব্যাঙ্গালোর গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিল, দুদিন ছিলাম পরবর্তী ক্ষেত্রে আবার তিন দিনের জন্য করেছে, মানে দুদিন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো প্রচুর ভক্ত, ওদেরকে দেখালাম, ওরা বললো আপনারা একবার দেখান হায়দ্রাবাদে কেমন ভক্ত হয়েছে। আমি দেখালাম, ত্রিপুরার মানুষ এখানে দেখে নিল আপনাদের এখনই, ত্রিপুরার মানুষ যে আপনারা কতজন ভক্ত হয়েছেন। এই জন্যে আমি ত্রিপুরা গেছি, আমি হায়দ্রাবাদ এলাম, ব্যাঙ্গালোর গেছি, চৈত্র মাসে আবার আমি বোম্বে যাব, কিন্তু আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব। তো আপনাদের কাছে দেখতে চাই, এত এত জায়গা প্লেনে যাচ্ছি, কোন জায়গা ফাস্ট হচ্ছে তাই দেখব। ত্রিপুরাতে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনেছি, ব্যাঙ্গালোরে শুনেছি, আজকে হায়দ্রাবাদে শুনব। আপনারা এত জোরে বলবেন যেন সবগুলোকে ছাপিয়ে চলে যেতে পারেন, আপনাদের পরীক্ষা হবে আপনারা কত জোরে বলতে পারছেন। আমি বলবো আপনারা বলবেন, জোরে বলুন হরে কৃষ্ণ, একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনাদের মাঝে গাভী কোথা থেকে এলো, কারো ঘর থেকে চলে আস, ও আমি বুঝতে পারিনি, বেশ ঠিক আছে, রাধা রানী কি শ্যাম সুন্দর কি, আচ্ছা এরা বলবে না আপনারা বলবেন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 জোরে, হরে রাম বা জোরে দারুন দারুন জোরে, হরে কৃষ্ণ সুন্দর উচ্চস্বরে, হরে রাম আনন্দে বা দান দান দান। যারা পেছনে বসছে তারা ভাবছে বাঁচলাম বাবা, যারা সামনে বসছে কে তালি দিচ্ছেন আর কে বলছেন না বলছেন কেউ দেখতে পাক আর না পাক, প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, ভগবান দেখছে। আপনি আপনার কাজ করুন, ভগবানের খাতায় নামটা লেখান, তাহলে ঠকবেন। জোরে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 বা হরে রাম জোরে সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ
उच्च स्वरे बा बा हरे राम 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 आरो जोरे हरे कृष्ण शेष बार बा दारुण सुंदर बा दान 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 आगे की अपने कीर्तने दल टल छिलो ना कि दारुण गाइछेन कीर्तन एबार एले एदेर आर आनबो ना अपने दिए चालिए देव सबाई मिले हाथ तुले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. नयनानंदेते भने सही तो सकली जाने सर्वसिद्धि करतले जोरे बोलुन राधा रानी की बिल्ल मंगले जखन जन्म हलो पदकत्ता वर्णना करछे कोथाय जन्म हलो कृष्णा बेन्ना नदीर तीरे कृष्णा बेन्ना ग्राम तथाय आसी जन्म निल बिल्ल ठाकुर तथा यासी जन्म निलो